আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর হাত ধরে প্রায় 100 জন তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সোশ্যাল ডিস্টেন্স না মেনেই দেখা গেল একে অপরের গায়ের উপর উঠে দাঁড়িয়ে আছেন। সেই কথা সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নিজেও স্বীকার করলেন, সামাজিক দূরত্ব কোনো কিছুই মানা হয়নি। এমনকি দেখা গেল বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে সকলেই মুখে মাস্ক বিহীন। এই পরিপ্রেক্ষিতে তিনি জানালেন, এলাকার গরিব মানুষের বাস, তাদের মাস্ক কেনার পয়সা নেই, তাই তারা মাস্ক দিতে এসেছেন। এখানে আমরা কিছু মাস্ক বিলি করতে এসেছি, আমরা মাস্ক দিতে এসেছি। আমরা সেখানে দেখলাম অনেকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এত শিল্প এনেছেন যে আজকে রাজারহাটের এই পাশে যাত্রা গাছি, সেখানে প্রত্যেকের মাস্ক কেনার অনেকেরই পয়সা নেই। কারণ তিনি শুধু বলেছেন চপ শিল্প করতে বাংলাকে শেষ করে দিয়েছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু মাস্ক বিলি, আমাদের পার্টির কর্মকর্তারা মাস্ক বিলি করতে এসেছেন। সেখানে নিশ্চিত হয়ে বলতে পারেন যে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের দেখে মানুষের আবেগ মানছে না, তারা চাইছে বাঁচতে, মমতা করোনা সে বাঁচতে চাইছে। ভারতীয় জনতা পার্টি একটাই মাত্র দল যেখানে ডিস্টেন্স মেনটেন করে, আমরা 31 তারিখের আগে পর্যন্ত আমরা কোথাও নামিনি, আমাদের ত্রাণ বিলি করতে দেওয়া হয়নি। সেখানে মমতা ব্যানার্জি নিজে প্রথম নিজে রাস্তায় নেমে তিনি প্রথম লকডাউন ভেঙেছিলেন, তিনি প্রথম প্রত্যেক জায়গায় উৎসাহিত করেছিলেন যে করোনা নয়, এটাকে দিল্লির একটা আন্দোলনকে ঘোরানোর জন্য এই করোনা নিয়ে বলা হচ্ছে। তিনি আবার তার জায়গাতে আমরা অনেকটাই ভালো কাজ করছি, আমরা মানুষের সাথে থাকতে চাই, আমাদের নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর বাড়াতে, আমরা সেটাই বার্তা দিতে। এছাড়া আরো জানালেন করোনার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ক্ষতিকারক। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি করোনার চেয়েও বেশি ক্ষতিকারক, কারণ পশ্চিম বাংলায় একটা পঞ্চায়েত ভোটে 100 জনের উপরে অধিক ভারতীয় জনতা পার্টির কর্মীকে হত্যা করা হয়েছে। আজও নামখানা কসবা বজবজ প্রত্যেকটা জায়গাতে আজও ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার এক কাউন্সিলর, সেও করোনাতে প্রাণ দিতে গিয়েছিল এক যুবক, সেই তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করোনার মহামারীর চেয়েও বেশি ক্ষতিকারক। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।